তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে নগর দায়রা। তবে এ নিয়ে এতটুকু চিন্তিত নয় গেরুয়া শিবির। ফুৎকারে উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন অটল বিহারী বাজপেয়ীর স্মরণে অনুষ্ঠানে অমিত শাহের সমন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, অমিতজি যখন বলেছেন তখন উপযুক্ত নথি ওনার কাছে রয়েছে, আইন আইনের পথেই চলবে। দিলীপের সুরে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, মামলা করে লাভ হবে না, সবকিছুর প্রমাণ আমাদের হাতে রয়েছে। মানহানি মামলায় অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে নগর দায়রা আদালত। অবিলম্বে আদালতে হাজির হওয়ার জন্য বিজেপি সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 28 সেপ্টেম্বর। উল্লেখ্য, 11 আগস্ট মেয়র রোডের সভা থেকে ভাইপোকে নিশানা করেছিলেন অমিত শাহ। বিজেপি সভাপতি দাবি করেন, কেন্দ্র রাজ্যের উন্নয়নে 3,59,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু সেই সব টাকায় ভাই ভাইপো দুর্নীতি করে গায়েব করে দিচ্ছে বলে তোপ দেখেছিলেন তিনি। বলেছিলেন, সারদা নারদা রোজভ্যালি কয়লা মাফিয়া দুর্নীতির সিন্ডিকেট চলছে বাংলায়। মঙ্গলবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই মেয়র রোডেই সভা করে তৃণমূল ছাত্র পরিষদ। সেই মঞ্চ থেকেই অমিত শাহের অভিযোগের কড়া জবাব দেন অভিষেক। বলেন, মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু বদনামি সহ্য করব না। এরপরই অমিত শাহের উদ্দেশ্যে তিনি আইনি হুঁশিয়ারি দেন। বলেন, ভোটের ময়দানে যেমন বিজেপি হেরেছে, তেমনই আদালতেও তারা হার স্বীকার করতে বাধ্য হবে।